বিসিএস লিখিত পরীক্ষা অনেকেই ভালো পরীক্ষা দেন বলে মনে করেন কিন্তু যখন খাতা দেখেন তখন দেখছি যে তাদের যে ভালো প্রত্যাশা সেটার প্রতিফলনটা রেজাল্টে হয় না বা স্কোরে হয় না এটার কারণটা কি হতে পারে একটু সংক্ষেপে যদি বলা যেত এখন ভাইয়া বিষয়টা হচ্ছে এরকম যুদ্ধক্ষেত্রে কি হয় এটা জানে যারা যুদ্ধ করছে ওরা এবং ঈশ্বর বা সৃষ্টিকর্তা এখন যারা পরীক্ষা দিছে ওরা মুখে যাই বলুক না কেন খাতায় যে কি লিখছে ও ছাড়া কিন্তু কেউ জানে না আর যিনি খাতা কাটছেন উনি জানেন ওই জন্য আমার কাছে মনে হয় ভাইয়া কেউ যদি তার প্রেজেন্টেশন স্কিলটা না শেখেন কিভাবে করে ভালো প্রেজেন্টেশন করতে হয় কিভাবে ভালো লিখতে হয় যেমন অনেকে দেখবেন কোনো রশিদ নেয় না যে রসিদ নেয় না বিশেষ পরীক্ষার মতো একটা পরীক্ষা দেয় তার মানে সে বেশি কিছু লিখতে পারে না এখন অনেক লিখতে হয় ভাইয়া আপনি তো জানেন এখানে অনেক কোটেশন দিতে হয় ডাটা দিতে হয় গ্রাফ দিতে হয় অনেক টেবল দিতে হয় এগুলো তো একটা স্টুডেন্টকে স্টাডি করে মাথায় রাখতে হবে বারবার পড়ে পড়ে মাথায় রাখতে হবে তথ্যগুলোকে মাথায় রাখতে হবে তথ্য ছাড়া তথ্য বহুল খাতা ছাড়া নম্বর পাওয়াটা খুব টাফ কারণ যারা খাতা কাটেন তারা খুবই দক্ষ মানুষ অভিজ্ঞ মানুষ এবং দীর্ঘদিন ধরে তারা খাতা কাটেন তারা সাধারণত জয়েন্ট সেক্রেটারি লেভেলের কর্মকর্তা অনেক শিক্ষক রয়েছেন সম্মানিত শিক্ষক রয়েছেন যারা খাতা কাটেন সো তাদের কাছ থেকে নম্বর বের করা কিন্তু সহজ না আর বিসিএস পরীক্ষা তো ওরকম না যে পাবলিক পরীক্ষা যে এসএসসি এইচএসি সবাইকে পাস করাতে হবে ওরকম তো না এটা একটা কম্পিটিভ পরীক্ষা সো এখানে কিন্তু আপনার প্রেজেন্টেশনটা খুব ভালো হতে হবে সেক্ষেত্রে আপনাকে আরেকটা কথা বলি প্রিলি জিনিসটা অনেকটা লাখের উপর ডিপেন্ড করে একবার যদি কেউ করতে পারে আপনার হাতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যখন আমরা পড়তাম তখন আমরা পাগলের মতো পড়তাম প্রচুর পড়াশোনা করতাম এবং পাগলের মতো লিখতাম প্রচুর লেখার চেষ্টা করতাম হাতে লেখাকে সুন্দর করে প্রেজেন্টেশনটা একটু ভালো হোক যাতে আমি আমার বন্ধুর থেকে একটু দূরে নাম্বার বেশি পাই এই বিষয়গুলো বিসিএস এর ক্ষেত্রেও সত্য বরং আমি মনে করি বিসিএস লিখিত পরীক্ষার নম্বরটা আপনার হাতে রিলিতে অনেক সময় হয় কি নার্ভাসনেস কাজ করে ইত্যাদি ইত্যাদি কিছু লাট থাকে কিন্তু রিটেনের নম্বরটা সম্পূর্ণ আপনার হাতে যদি আপনি খুব ভালো করে লেখেন ফাটাফাটি করে লেখেন তাহলে কিন্তু আপনি ফাটাফাটি নম্বর পাবেন এবং এটার জন্য আপনাকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে আমরা ছোটবেলায় বলতাম যে চন্দ্র সূর্যের মুখ না দেখে পড়াশোনা করা আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি বিনীতভাবে বিসিএস পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা বাচ্চাদের আমরা বাচ্চা বয়সে যেভাবে করে পড়াশোনা করতাম মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যেভাবে পড়াশোনা করতাম পাগলের মতো পড়াশোনা পড়াশোনা করতাম পাগলের করতে হবে হবে প্রচুর প্রচুর খাটতে সারাদিন হবে 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 করতে আপনার না হলে কনফিডেন্সটা গ্রো করবে না এমনিতে তো প্রশ্ন কমন পড়ে না তার উপরে আপনি যদি প্রিপারেশনটা সলিড না নেন তাহলে আপনি কিভাবে সেখানে লিখে আসবেন বা কিভাবে সেই জিনিসগুলো লিখে আসবেন আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি লিখতে হবে থামা যাবে না কলম থামানো যাবে না হাত ব্যথা করবে এত ব্যথা করবে মনে হবে আঙ্গুলের জয়েন্টগুলো খুলে পড়ে যাচ্ছে যেগুলো বোধহয় খুলে পড়ে যাবে তারপরও থামানো যাবে না আপনি যতক্ষণ পরীক্ষার সময় থাকে ততক্ষণের পর আপনি কান্নাকাটি করলে আপনাকে কেউ লিখতে দিবে না সো যতক্ষণ আপনার সময় আছে ততক্ষণ আপনাকে সারাক্ষণে লিখতে হবে ভাইয়া হাসতেছে আমার কথাগুলো শুনে কারণ ভাইয়াও পরীক্ষা দিছে সারাক্ষণে লিখতে হবে আপনি দেখবেন আপনার পাশের জন যদি আপনার আগে লুসিট নিয়ে ফেলে আপনার কান্নাকাটি করতে ইচ্ছে করবে মানে বুক ফেটে কান্না আসবে আমি কেন লুসিট নিতে পারলাম না আমি কেন তার থেকে বেশি লিখতে পারলাম না এই ছেলে মানুষই গুলো আমাদের বিসিএস পরীক্ষা এই ছেলে দরকার আছে আমি মনে করি যদি আপনারা একটু এভাবে করে একটু পড়তে পারেন পরীক্ষা দিতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি ভালো নম্বর পাবেন ভালো স্কোর পাবেন এবং চাকরি পাবেন আমি আবারও বলতেছি বাংলাদেশে যদি একটা ফেয়ার নিয়োগ থাকে সেটা হচ্ছে বিসিএস এবং এই সুযোগটা আপনাকে সরকার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দিয়েছেন এটা আপনার গ্রহণ করা উচিত যে কোনো মূল্যে গ্রহণ করা উচিত দেখবেন আপনার জীবনটা আপনার পরিবারের সকলের জীবনটা অনেক সুন্দর হবে যেরকম আপনি চাইছেন যেহেতু আপনি একজন সিভিল সার্ভেন্ট হওয়ার স্বপ্ন দেখেন জন্য আপনার স্বপ্নটা পূরণ হবে তখন আজকের যে কষ্টগুলো সেই কষ্টগুলো আপনি ভুলে যাবেন ভালো লাগবে গুড ফিল হবে অনেক কথা বলে থাকছি ঠিক আছে অনেক ধন্যবাদ আসুন মায়া ঝড়